রাস্তা রাস্তায় ফোন চেক, পাকিস্তানি বাহিনীর মতো আগে তারা কাপড় চেক করত। এই দেশের পুলিশ বাহিনী লোকেরা এখন বলছে তারা এই বিরোধী দলের সন্ত্রাস নাকি ঠেকাতে এসছেন, অতএব যারাই তাদেরকে সাহায্য করবে তারাই তাদেরকে তারা পৃষ্ঠপোষকতা দেবে। এই হচ্ছে আমাদের দেশের পুলিশ বাহিনী। পুলিশ যে এখন পুলিশ লীগের ভূমিকা অবতীর্ণ হচ্ছে এটা খুব পরিষ্কার। অতএব শেখ হাসিনা, আপনি আওয়ামী লীগ নিয়ে বড় বড় মিটিং করছেন, রংপুরে গিয়েছেন, কত টাকা দিয়ে প্রতিজন লোক আনা হয়েছে, কয়টি ট্রেন কয়টি বাস সব হিসাব মানুষের কাছে আছে। সরকারি দল মাথা পিছু 1500-2000 একজন বললেন, এইরকম ট্রেন বাস সরকারি দল সমাবেশ করছেন এবং কোথায় নেমেছেন, একেবারে যাকে বলে যে দুই কান কাটা গেলে রাস্তার মাঝখান দিয়ে হাঁটে সেই রকম করে কথা বলা এখন আওয়ামী লীগের সবাই বলা শুরু করেছে। প্রধানমন্ত্রী বললেন আওয়ামী লীগ আমলে নাকি শান্তিতে ভোট দেয় মানুষ, এটা অবশ্য একদিক থেকে ঠিক বলেছেন যে মানুষ ঘরের মধ্যে থাকে, তাদের ভোট কেন্দ্রে যেতে হয় না, তাদের ভোটটা আওয়ামী লীগের গুন্ডা বাহিনী গুন্ডা লীগ সেই ভোটটা দেয়, ইনক্লুডিং পুলিশ, যেহেতু পুলিশ এখন গুন্ডা লীগে পরিণত হচ্ছে, কাজে এই গুন্ডা লীগ তার সম্প্রসারিত হিসেবে পুলিশ কিংবা পৃষ্ঠপোষক হিসেবে পুলিশ তারা মিলে প্রশাসন মিলে যেহেতু ভোটটা দিয়ে দেয় মানুষকে কষ্ট করে আর ভোট কেন্দ্রে যেতে হয় না, অতএব আওয়ামী লীগ আমলে তো শান্তিতে ভোট দিবে মানুষ, দেউলিয়া দলে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে নিজের অফিসে নিয়ে গিয়ে বিরাট তার যে ছবি তোলার প্রদর্শনীটা আপনাদের করতে হয় এইটাও আরেকটা দেউলিয়াত্বের প্রমাণ। কয়েকদিন আগে না সমাবেশে মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক নিপাত যাক ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়েছিলেন, দেশের মানুষকে বলেছেন আমেরিকা না গেলেই কি হয়, আর আজকে কারা কার পায়ে ধরছে ক্ষমতায় থাকার জন্য সেইটা বাংলাদেশের মানুষ দেখছে। ওনারা প্রায়ই বলেন ভিসা নীতি বিরোধী দলের জন্য, ইলেকশন হলো 2014-2018 আওয়ামী লীগের অধীনে, ভোট কারচুপি করলেন আওয়ামী লীগ, আর ভিসা নীতি নাকি হবে বিরোধী দলের জন্য। আমরা তো ভিসা নীতিকে ভয় পাই না, বাংলাদেশের মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে ভয় পায়, কারণ তারা সুষ্ঠু নির্বাচন চায়। ভিসা নীতিকে ভয় পায় আওয়ামী লীগের লোকেরা, তাদের সমস্ত দুর্নীতিবাজ আমলারা, পুলিশের লোকেরা, প্রশাসনের লোকেরা, যারা টাকা বানিয়ে এই ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ভোট কারচুপি করে এবং আগামী দিনেও করার পরিকল্পনা করছে। ওই যে সচিবদের মিটিং হয়েছে, ওই যে গোপনে গোপনে খালি পুলিশ কর্মকর্তাদের বৈঠক চলছে, আগামী নির্বাচন কিভাবে ভোট কাটবেন, এই সব ভোট কাটার স্বপ্ন আপনাদের এই সমস্ত কিছু তৎপরতা মানুষ ধূলিসাৎ করে দেবে এবং একটা একটা করে বিচার করা হবে। আপনারা ভেবেছেন এই সব করে চিরস্থায়ী বন্দোবস্ত, কেউ চিরস্থায়ী বন্দোবস্ত না, বাংলাদেশের মানুষ কোনো না কোনো দিন আপনাদেরকে বিচারের কাজ করে দাঁড় করাবে। জনগণের ট্যাক্সের পয়সায় বেতন চলে আর শেখ হাসিনার জমিদারি কায়েম করার জন্য আপনারা ভোট কাটবেন, মানুষের অধিকার কাটবেন, মানুষ সেটা আপনাদেরকে রেহাই দেবে না, নিস্তার দেবে না। রাস্তা রাস্তায় ফোন চেক, পাকিস্তানি বাহিনীর মতো আগে তারা কাপড় চেক করত, এখন ফোন চেক করে, আর পুলিশের অবস্থাটা দেখেন, দুইজন মানুষ দাঁড়িয়েছে তাদেরকে নিয়ে গেল, তারা এখন মামলাটা দিল কি, মামলা দিল পাশে নাকি কয়েক বস্তা ককটেলের বস্তা পাওয়া গেছে, টিনের কৌটার ককটেল পাওয়া গেছে। তার মানে আজকে থানায় থানায় টিনের কৌটার ককটেল হয়তো রেডি থাকে, কারণ আমি মামলা দেওয়ার জন্য। ঠিক যেমন ওই দিন 29 তারিখে যখন বিরোধী দল বিভিন্ন জায়গায় নেমেছে, গুন্ডা লীগ আক্রমণ করেছে, ভেবেছে এই খোলা পানিতে দুই তিনটা বাস যদি পুরায় দেয় তাহলে পুরো বিরোধী দলের উপর চাপিয়ে দেওয়া যায়, তারা নিজেদের লোকদের দিয়ে
এখন সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ জানে নিজেদের লোকদের দিয়ে ছাত্রলীগ এবং অন্যান্য লীগের লোকরা ওই বাসগুলোতে আগুন দিয়েছে। তারপরও আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বললাম, খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বললেন বিএনপি নাকি আবার মানুষ পুরানো শুরু করেছে, বাসে আগুন দেওয়া শুরু করেছে। বাসে আগুন কে দিয়েছে? বাংলাদেশের মানুষ দেখে ফেলেছে। অতএব শেখ হাসিনা আপনি আর এই বাসে আগুনের কথা বলে বাংলাদেশের মানুষকে ভুলাতে পারবেন না। বাসে আগুন দেওয়া, গান পাউডার দিয়ে মানুষ মারা, এটা তো আপনাদের আন্দোলনে আমরা দেখেছি। অতএব এই যে বার্ন ইউনিটের নাটক, এইটা বাংলাদেশে এই সরকারকে আর করতে দেওয়া যাবে না। আমরা বাসে আগুন দেওয়ার জন্য কোনো আমাদের প্রয়োজন নাই। জনগণ সামনে নামবে, গণ প্রতিরোধ সৃষ্টি হবে, এবং আপনারা যখন বাসে আগুন দিবেন তাদেরকে ধরে ধরে গণ প্রতিরোধের মুখোমুখি করা হবে। বন্ধুগণ, এই কারণে আমরা বলি আমাদেরকে এখন সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এই সরকারকে রুখতে হবে। এরা ক্ষমতায় থাকার জন্য ক্ষমতা মদমত্ত হয়ে উন্মাদ হয়ে গেছে, যা ইচ্ছা তাই করতে পারে। দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে যা ইচ্ছা যেভাবে ইচ্ছা ব্যবহার করতে পারে। কাজেই এদেরকে ক্ষমতায় রাখতে দিলে, পাগলা কুত্তা ক্ষমতায় থাকলে আপনাকে কিন্তু কাটবেই, এবং এটা দেখে দেখে খালি বিরোধী দল কাটবে না, সমস্ত মানুষকে কাটবে। কাজে এই সমস্ত জনগণকে আজকে এই সরকার উৎখাতে আন্দোলনে এগিয়ে আসতে হবে। যারা নীরবে থাকবেন তারা তো নীরবে থাকবেনই, কিছু মানুষ চিরকালই নীরবে থাকে, সুবিধাবাদীরা চিরকালই থাকে, সময় বুঝে পক্ষ নেয়।